দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিব আয়রন ডমের খুঁজ ছাড়তে যুক্তরাষ্ট্রের কাছে ডলার চায় ইসরায়েল এদিকে সাংবাদিকদের ওপর প্রতিশোধ নিচ্ছে ইসরায়েলি বাহিনী আরও জানবেন তাজিকিস্তানে অস্ত্র বিক্রি করবে পাকিস্তান এখন জানিয়ে দিব দেশের সংবাদ প্রথমে রয়েছে এগারো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল বাংলাদেশ এদিকে হেফাজতের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে না সর্বশেষ জানিয়ে দিব তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ বললেন এনামুল হক শামীম এখন জানিয়ে দিব বিস্তারিত আয়রন ডমের খুদ ছাড়তে যুক্তরাষ্ট্রের কাছে ডলার চাইছে ইসরায়েল গত মাসে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইহুদি ভূখণ্ডে হাজার হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এসব রকেটের অধিকাংশই ঠেকানোর প্রত্যাশা করেছিল ইসরায়েলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আয়রন হামাসের সব রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল এখন আয়রন ডমের খুঁত সারতে হচ্ছে এর জন্য তারা আমেরিকার কাছে ডলার সহায়তা চাইছে আলজাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানত ওয়াশিংটন সফর করবেন সেখানে তিনি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আয়রন ডমের নিখুঁত ছাড়তে এক বিলিয়ন ডলারের অনুরোধ জানাবেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডো গ্রাহাম এবং ইসরায়েলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন তার সফরটি হওয়ার কথা রয়েছে আজ পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে হামাস এর পাল্টা জবাবে গত দশই মার্চ রাত থেকে ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল টানা বারো দিন ধরে ইসরায়েলের হামলায় অন্তত দুশত ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অর্ধ শতাধিক শিশু রয়েছে অন্যদিকে হামাসের ছড়া রকেটে ইসরায়েলের তেরো জন নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে এবারে যুদ্ধে হামাস প্রায় চার হাজার রকেট ছুঁড়েছে ইসরায়েলের আয়রন ড্রম হামাসের সব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে জেরুজালেমে সফর সময় যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের কাছে চলতি সপ্তাহে ইসরায়েল এক বিলিয়ন ডলারের অনুরোধ জানাবে ওই ডলার ইসরায়েল আয়রন সিস্টেম উন্নতি সহ আরও অনেক কাজে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ওই নেতা বলেন তিনি আশা করেন বারো দিনব্যাপী হামাস ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন দ্রুত ইসরায়েলের অনুরোধে সাড়া দেবে এছাড়াও জাজিরার খবরে বলা হয়েছে এমন একসময় ইসরায়েলের ডলার সহায়তার অনুরোধ আসছে যখন দেশটির কাছে যুক্তরাষ্ট্র তিন দশমিক আট বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রগতিশীল দলের আইন প্রণেতারা ওই অস্ত্র বিক্রির অনুমোদন ঠেকানোর চেষ্টা করছেন এবার সাংবাদিকদের ওপর প্রতিশোধ নিচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর অন্তত তেরো জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া ইহুদি বাহিনী সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ গ্রহণ গ্রহণকেও কড়াকড়ি আরোপ করেছে ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে গত আটাইশে মে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার জানিয়েছে ইসরায়েল শাসিত কারাগারে বিনা বিচারে তেরো জন সাংবাদিককে আটক রাখা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা বহু ফিলিস্তিনি সাংবাদিককে পূর্ব জেরুজালেমের ছোট্ট বসতি শেখ জারাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ইসরায়েলি পুলিশ বলছে ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে ইসরায়েল সরকারি প্রেস অফিসের কার্ড লাগবে এদিকে ফিলিস্তিনের একজন সাংবাদিক বলেন ইসরায়েল সরকারের প্রেস কার্ড থাকা সত্ত্বেও তাকে সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি ফিলিস্তিনি এই সাংবাদিকদের ভাষ্যে এখানে সাংবাদিক হিসেবে কাজ করা খুবই কঠিন এবং ভয়াবহ তার পরিবার সবসময় তার ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় থাকেন বলেও তিনি মন্তব্য করেছেন গত সোমবার শেষ প্রহরে ফিলিস্তিনি দুই সাংবাদিক জেইনা হালোয়ানি এবং ক্যামেরাম্যান ওয়েব মিক্কি হককে মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জেরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এই সাংবাদিকরা নিজ বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের খবর সংগ্রহ করছিলেন পাঁচ দিন কারাগারে থাকার পর জেরুজালেমের কেন্দ্রীয় আদালত চার হাজার সেকেল মুসলেকা এবং গৃহবন্দী থাকার শর্তে জামিন দিয়েছে রাজাই আল খাতিব নামে জর্ডান ও ইতালিয়ান টেলিভিশনে কাজ করা এক সাংবাদিক বলেন ইসরায়েলি পুলিশ সাংবাদিকদের স্বেচ্ছাচারমূলক হেনস্থা করছে তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে নেগেটিভ কাভারেজের জন্য সাংবাদিকদের ওপর তারা প্রতিশোধ নিচ্ছেন এছাড়া গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালীন গত পনেরোই মে একটি উঁচু মিডিয়া ভবন গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী ওই ভবনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস সহ অন্য কয়েকটি মিডিয়াও অফিস ছিল তাজিকিস্তানে অস্ত্র বিক্রি করবে পাকিস্তান তাজিকিস্তানে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন তিনি বলেন তাজিকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন খবর ডন অনলাইনের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দু দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে যার মধ্যে তাজিকিস্তান পাকিস্তান নির্মিত অস্ত্র সরবরাহ রয়েছে পাকিস্তানে তাজিক প্রেসিডেন্ট ইমালী রহমানের সফরে এই সমঝোতা হয়েছে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে পাকিস্তানে নির্মিত কোনো ধরনের অস্ত্র তাজিকিস্তানের প্রয়োজন তা নিয়ে কথা হয়েছে এ সময় জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়েও দুই নেতার মধ্যে আলাপ হয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন যে এতে দুই দেশই হুমকিতে রয়েছে কারণ আমরা পানির জন্য হিমবাহের উপর নির্ভরশীল যদি পুরো বিশ্ব উষ্ণায়ন নিয়ে সক্রিয় না হয় তবে দেশের পরবর্তী প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের সরব হতে হবে এছাড়া ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়া নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে ইমরান খান বলেন মুসলমানদের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশ তৈরি করায় ইসলাম বিদ্বেষ বাড়ছে এগারো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করল বাংলাদেশ এগারো দেশ থেকে বাংলাদেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কোভিড উনিশ সংক্রমণের কারণে নিষেধাজ্ঞা রয়েছে এমন কয়েকটি দেশ বাদ দিয়ে নতুন কয়েকটি দেশ যুক্ত করে মোট এগারো দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ বিষয়ে বেবিচকের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সংক্রমণ রোধে যে এগারো দেশ থেকে বাংলাদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই দেশগুলো হলো আর্জেন্টিনা ভাড়াইন, বলিভিয়া ব্রাজিল ভারত মালয়েশিয়া মালদ্বীপ নেপাল প্যারাগুয়ে অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে এদিকে বিভিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেজুলেশনস বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত এগারো দেশকে গ্রুপ এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এসব দেশ থেকে কোন যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এমন কি বাংলাদেশ থেকেও এসব দেশে কেউ যেতেও পারবে না তবে দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বা সফরকারীরা সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে তাদের বাংলাদেশে এসে চোদ্দ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে যা কার্যকর হবে আগামী চৌঠা জুন থেকে এমনকি কোনো ট্রানজিট যাত্রীও আসা যাওয়া করতে পারবে না তবে এসব দেশে কোনো বাংলাদেশি প্রবাসী নাগরিক বা ভ্রমণকারী পনেরো দিনের মধ্যে গিয়ে থাকলে বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে ফিরতে পারবেন এছাড়া ইরান ওমান সহ কয়েকটি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে আরও আটটি দেশকে গ্রুপ বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে এই ক্যাটাগরির দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশগুলো হচ্ছে বেলজিয়াম চিলি কলম্বিয়া কোস্টারিকা ডেনমার্ক গ্রিস কুয়েত ওমান হেফাজতের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে না সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মীকে ভবিষ্যতে গ্রেফতার করা হবে না বলে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সচিবালয় শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান মন্ত্রী বলেন হেফাজতে ইসলামের এখনও কাউকে হয়রানি করা হচ্ছে না তবে তারা যাতে আইনের অপব্যবহার করতে না পারেন সেজন্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে যারা অপকর্ম করাচ্ছে তারা খুবই নগণ্য সংখ্যক কয়েকজন হাতে গোনা গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের চিহ্নিত করেছে অপরাধের ঝঙ্গে যারা জড়িত প্রমাণ হলে আমরা ব্যবস্থা নেব এদিকে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আইনমন্ত্রী আনিসুন বলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম প্রবাসী কল্যাণ ইমরান আহমেদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নৌপরিবহন ও প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ভার্চুয়ালি এই সশরীরে ছিলেন সূত্রটি জানিয়েছে ইত্তেফাক নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ বললেন ইনামুল হক শামীম সম্পদ উপমন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম ইনামুল হক শামীম বলেছেন তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী সমর্থকরা জীবন দিয়ে সকল প্রতিকূলতা ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে টেকিয়ে রেখেছে শক্তিশালী করেছে জাতীয় ও আন্তর্জাতিক সক্রান্ত এবং স্বাধীনতা বিরোধী চক্র ও অবৈধ সেনাশাসকদের নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো বিশ্বাসঘাতকতা করে নাই এদিকে নড়িয়ায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে পানি সম্পদ উপমন্ত্রী বলেন এ কারণেই বিরোধীদের কোনো অপচেষ্টা কখনো সফল হয়নি কারণ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো দলের প্রশ্নে নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে কখনও কারো সাথে আপোষ করে না তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগ এগিয়ে গেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে যায় আর তিনি এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য